আমি অবশ্যই তোর জন্য একটা নতুন ব্যাগের ব্যবস্থা করবো মা, ঠিক আছে? না খালি শক্তি হইব কেমনে? ভাত কিন্তু একটাও খাইলো না, দেখো নে। না আমি খাবো না, এইটু না আপনি টুনির লগে এমন করতেছেন কেন? টুনি খাড়াই আছে বলে কিন্তু মানিক আজ খাইতেছে, নাহলে কিন্তু খাইতো না। টুনি মা তুমি এখানে বসো না, ওর কাছে থাকবো না। মা দাদিরা আপনে দেখতে পায়। আম্মা টুনি লয় কিন্তু আপনি এমন ব্যবহার করা ঠিক হইতেছে না। শুনো, কোনটা ঠিক কোনটা বেঠি আমার এটা বুঝাইতে হইব না। আমার বয়স হয়েছে, চুল পাকছে, আমি দুনিয়াদারি দেখছি, বুঝছো? আমি বুঝি কোনটা ঠিক কোনটা বেঠি। তাই হারাইছিস কেন? আপনি ঠিক করেন আম্মা, সতীনের প্যাটে হয়েছে বলে কি হয়েছে? টুনি আমারও মাইয়া, মানিন্দ্রে যেমন আমরা আদর যত্ন করি, টুনিরও আমাকে উচিত আদর যত্ন করা। হায় হায় রে, আমি এত কষ্ট কইরা এত যত্ন কইরা ক্ষেতের মধ্যে বীজ লাগাইলাম, আর সেই ক্ষেতে আমার কি জন্মাইলো সব আগাছা, এইটুকুন বুঝো না। হ্যাঁ, আরে ওই টুনি তো পরের ঘরে যাইব গিয়া, আমার আন্দার ঘরে বাড়তি দিব কে? আমার এই মানি, আমার পুতের এই বংশ রক্ষা করবো কে? এই মানি, ওই টুনিরে দিয়া তো বংশ রক্ষাইব না, যাইব গিয়া তো অন্যের বাড়িতে। আমার মানি কিন্তু আমার সব, বুঝো না এটা তুমি? আমার দাদু ভাই যে আমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র বাত্তি। প্রদীপ বংশের বাত্তি।
এইভাবে আর কতদিন? যুগে যুগে এই সমাজের মাইয়া মানুষ আর কত অবহেলিত হইব? বংশের বাত্তি বইলা খালি পোলাগরেই নিয়ে লোকে নাচবো, মায়া গো কোনো অধিকারই নাই। আমার টুনি কি কোনোদিনই দাম পাইব না? শেফালি, শেফালি।